আসছে মঙ্গলবার অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসির ভোট সভায় অংশগ্রহণ করতে আবারও অস্ট্রেলিয়াতে ছুটে যাচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিশ্বকাপে ভারত বাংলাদেশের ম্যাচ ঢাকায় বসে টিভিতে দেখলেও সুপার টুয়েলভে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচটি অ্যাডিলেটের মাঠে বসেই দেখবেন বিসিবি বস। তবে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের পর কী কারণে বিসিবি সভাপতি দেশে ফিরে এসেছিলেন সে বিষয়ে বিসিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ব্যক্তিগত কাজ থাকায় দেশে ফিরে এসেছিলেন তিনি। বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের ভারতের পক্ষে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি আছে বিসিবি সভাপতির। আসন্ন আইসিসির সভায় ভারত বাংলাদেশ ম্যাচে আম্পায়ারদের অনৈতিক সিদ্ধান্ত নিয়ে কথা বলার ইঙ্গিত দিয়েছেন বিসিবির সভাপতি। এমনকি আগামীতে যেন বাংলাদেশের বিরুদ্ধে এমন বৈষম্যমূলক আচরণ আর না ঘটে সে বিষয়ে কাজ চালিয়ে যাবে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানবির আহমেদ টিটু গণমাধ্যমকে বলেন, আগামী 8 তারিখ আইসিসিতে আমাদের মিটিং, যেখানে যোগ দেবেন বিসিবি সভাপতি। সুযোগ আসলে তিনি সেখানে অবশ্যই বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে কথা বলবেন। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদেরই জিতে যাওয়ার কথা ছিল, তেমনই একটি ম্যাচ আমরা শেষ সময় এসে হেরেছি, যা সবার জন্যই কষ্টকর। আমাদের বোর্ড সভাপতি মনের গভীর থেকে ক্রিকেটকে ভালোবাসেন। তিনি আরও জানান, ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে বোর্ড সভাপতি ফোনে কথা বলেছেন তাদের সঙ্গে, মাঠে আম্পায়ারদের আপত্তিকর সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আম্পায়ারদের এমন আচরণের প্রেক্ষিতে মাঠে বোর্ডের কর্মকর্তাদের কিছু বলার বা করার মতো ছিল কিনা তা নিয়ে বেশ ভালোভাবেই আলোচনা করেন তিনি। তবে মাঠে সাকিবের আচরণকেও ইতিবাচকভাবে দেখছেন তিনি। ভারত বাংলাদেশ ম্যাচে বৃষ্টির পর খেলা শুরু হওয়ার আগে টিভি ক্যামেরায় দেখা যায় আম্পায়ারদের কাছে মাঠের অবস্থা তুলে ধরার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক। তবে টাইগার অধিনায়কের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় আম্পায়ারদের ভারতের স্বার্থকেশা সিদ্ধান্তের সামনে। সাকিবের এতটুকু প্রচেষ্টার বাহিরে খেলার মাঠে বাংলাদেশের করার মতো আর কিছুই ছিল না বলে জানান তানভীর টিটু। তিনি বলেন, এখানে আম্পায়ার বা ম্যাচ রেফারি যে সিদ্ধান্ত নেন সেটাই বাধ্যতামূলকভাবে মেনে নিতে হয় উভয় দলকে। আইসিসির বোর্ড সভায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে সেটা হয়তো আইসিসি নির্ধারণ করবে। সুযোগ পেলে বাংলাদেশও হয়তো তুলে ধরবে বিশ্বকাপে বাংলাদেশ ভারত ম্যাচে আম্পায়ারদের ভারতের স্বার্থকেশা সিদ্ধান্তের দিকটি। কিন্তু আইসিসি যেভাবে ভারতের কাছে নিজেদের বন্দী করে রেখেছে তাতে আইসিসি কি তার চোখের বাঁধন খুলে বাস্তব সত্যটা দেখতে চেষ্টা করবে, নাকি নিজেদেরকে ভারতের অনুগত বলে প্রতিষ্ঠিত করবে, সেটা জানতে বাংলা সমর্থকদের অপেক্ষা করতে হবে আরও কয়েকটা দিন।